এক সাহাবি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সাহাবীদের মর্যাদা তো জানেন, উট নিয়া বিভিন্ন রকমের বোঝা বহন করে, মাল সামান বহন করে, যুদ্ধের ময়দানে নিয়ে যায়, সারা দিন পরিশ্রম করার পরে উটও ক্লান্ত হয়ে যায়, মালিকও ক্লান্ত হয়ে যায়। তো আসার পরে সাহাবি ঘুমায় পড়ছে, কিন্তু উটকে যে বেঁধে রাখছে উটের আওয়াজের কারণে সাহাবির ঘুম ভেঙে যায়। তখন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যায়া সংক্ষেপে বলতেছি, হুজুর ইমন একটা উটি আমি পালি, ওরে এত ভালো খাওন দেই, খাওয়ায় লয় ওরে ঘুম পাড়াই, ও ঘুম না পেরে আওয়াজ করে আমার ঘুমটা ভেঙে দেয়। এরা বিচার করেন, আল্লাহু আকবার বলবেন না? উটের ব্যাপারে উটের মালিক যা নবীর কাছে বিচার দিছে। তো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন, তুমি তো বাদী, তোমার কথা শুনলাম, তো বিবাদের কথা শুনতে হবে না? বল হায় হায়, বিবাদিত উটে আবার কি কথা বলবে? সুবহানাল্লাহ, না উটকে হাজির করতে হবে, উটের কথা শুনতে হবে। ও তো আল্লাহকে চিনে, নবীকে চিনে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উটকে হাজির করা হল। আল্লাহু আকবার, উট তো সবসময় দাঁড়ায় থাকে নবীদের সামনে, এসে তার সামনের দুই পাদা সুন্দর করে ভেঙে বিছাই দিয়া আল্লাহর নবীর সামনে বসে গেল। এই তোমার ব্যাপারে তো তোমার মালিকে বিচার দিছে। বল কি বিচার দিছে? আল্লাহু আকবার। বল বিচার দিছে তোমার খাওয়ায় লওয়ায় সব কিছু করে, আর তোমার মালিকেরে ঘুম পাড়তে দাও না? সারা রাত নাকি তুমি কাল আওয়াজ করতেই থাকো? কাল হ্যাঁ, কাল হ্যাঁ, আমার মালিকের আমি ঘুম পাড়তে দিই না। কেন? মহতার হাজিরিন, দিলের কান দিয়ে শুনি, আর এই কথাগুলি বাসায় গিয়ে বিবিকে বলি, মেয়েকে বলি, সন্তানের সামনে এ কথাগুলি বলি। তখন উট বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিকও ক্লান্ত, আমিও ক্লান্ত, আমার মালিক ঘুমাই পড়ছে, মাগরেবের নামাজ পড়ে ঘুমাই পড়ছে, এক ঘন্টা দুই ঘন্টা, রাত তো শেষ হয়ে যাচ্ছে, আমার মালিক তো ইশার নামাজ পড়ে নাই, আমার মালিক তো ইশার নামাজ পড়ে নাই, আমি এই জন্য আওয়াজ করি যে ও তো আমার মালিক, ওকে জাগানের জিম্মাদারি তো আমার, কারণ ওই মালিকের তো মালিক হলো আল্লাহ। তা আমি কিয়ামতের ময়দানে কি জবাব দিব? আমি মালিকের সেবা করতে পারলাম না, এখানে আমার বড় সেবা জিম্মাদারি হলো আমার মালিকের ইশার নামাজ পড়াইয়া ঘুম পাড়ান, এটা হল আমার জিম্মাদারি, যাতে আমার মালিক ঘুমার কারণে ইশার নামাজ কাজা না হয়ে যায়। এজন্য নবী আমি আওয়াজ করতেছিলাম যাতে আমার মালিক ইশার নামাজটা পড়ে ঘুমাইতে পারে।